দর্শক, আপনাদেরকে ইউনিক কোচিং সেন্টারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি গোপাল সেন, আজকে আপনাদেরকে দেখাবো ACCICT চ্যাপ্টার 3.2 ডিজিটাল ডিভাইসের লজিক্যাল ফাংশনের সরলীকরণ। তো আজকে আপনাদের আইসিটি বোর্ড বইয়ের 270 পৃষ্ঠায় 27 নং সমস্যাটির সমাধান বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখানে 27 নং সমস্যাটি আমি আগেই লিখে রেখেছি, এখানে কী দেওয়া আছে, এখানে দেওয়া আছে এ প্লাস বি নট ইন্টু এ নট প্লাস বি নট হোল নট ইকুয়ালস টু জিরো। তো এটাকে প্রমাণ করার জন্য প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড লিখে ফেলবো, লেফট হ্যান্ড সাইড আমি লিখে ফেলেছি এখানে আগেই। তো এখানে এ প্লাস বি নট ইন্টু এ নট প্লাস বি নট হোল নট, এটাকে সরল করার জন্য আমরা প্রথমে ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই করবো। ডি মর্গানের সূত্রটি কী ছিল, যদি কোনো কিছু নটের উপরে এ প্লাস বি নট এর ভিতরে যোগাকারে থাকে সেটাকে আমরা গুণাকারে প্রকাশ করতে পারি, এ নট ইন্টু ভি নট। আচ্ছা, তো এখানে এ প্লাস বি নটের ভিতরে যোগাকার আছে, এটাকে আমরা লিখতে পারি এ ইন্টু এ নট ইন্টু ভি নট। কিন্তু এই দুইটা যেহেতু নটের ভিতরে যোগাকার ছিল, এটাকে আমরা লিখতে পারি এর আগে আগে থেকে নট ছিল নট, হোল নটের কারণে আরেকটা নট ইন্টু বিয়ের উপর আগে থেকে নট ছিল নট, হোল নটের কারণে আরেকটা নট। আমরা লজিক্যাল ফাংশনের সরলীকরণের দ্বৈত পরিপূরকিত অনুসারে কী জানি, যে কোনো কিছুর উপরে ডাবল নট মানে কিছুই না, দ্যাট মিন্স এর উপরে দুইটা ডাবল নট মানে শুধুই এ হবে। আচ্ছা, তাহলে এটাকে আমরা সরল করে লিখতে পারি এ নট ইন্টু ভি নট এ ইন্টু ভি বা অ্যাবি। অ্যাবিকে আমরা এই এ নট ইন্টু ভি নটকে এ নট ইন্টু ভি নটকে এ ভি দ্বারা গুণ করবো। তো গুণ করলে আমরা কী পাই, এ ইন্টু এ নট ভি ইন্টু ভি, ভি নট ইন্টু ভি। আচ্ছা, এই মানটা আমরা পাই। তো আমরা জানি কি বুলিয়ান আলজেব্রা গুণের নিয়ম অনুসারে যে এ ইন্টু এ নট ইকুয়ালস টু জিরো, তাহলে বি ইন্টু ভি নট ইকুয়ালস টু কী হবে, জিরোই হবে। তো এখানে আমরা কী পাচ্ছি, জিরো ইন্টু জিরো করলে কী পাচ্ছি, জিরোই পাচ্ছি। এটাই হচ্ছে আমাদের নির্ণয় লজিক্যাল ফাংশনের সরলীকৃত মান, জিরো ইন্টু জিরো করলে আমরা জিরোই পাবো। এটাই হচ্ছে আমাদের লজিক্যাল ফাংশনের সরলীকৃত মান। আমরা প্রমাণ করে দেখিয়ে ফেলছি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। ধন্যবাদ সবাইকে, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আপনাদের বন্ধুদেরকে। ধন্যবাদ।